Hey everyone, welcome to 12th tutorial school and this is crash course of HSC physics. I'm a Pollock here from 12th tutorial school and today's topic is nature of physical world. আজকে আমরা শিখবো মূলত জগৎ বলতে কি বোঝানো হয় আর এই জগৎকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং এই জগতের সাথে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কারণ ফিজিক্সটাকে খুব মজাদার সাথে বুঝতে চাইলে, ফিজিক্সটাকে সুন্দরভাবে আত্মস্থ করতে চাইলে ফিজিক্সের সাথে কোন কোন বিষয়গুলো জড়িয়ে রয়েছে সেগুলো জানতে হবে। তাহলে ফিজিক্স মানে কি? ফিজিক্স শব্দটি এসেছে মূলত গ্রিক শব্দ ফুসিস থেকে। পদার্থবিজ্ঞানের কথাটি এসেছে গ্রিক শব্দ ফুসিস থেকে। ফুসিস ভাষা শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি। তাহলে ফিজিক্স মানেটাই হচ্ছে প্রকৃতি। আর বিজ্ঞানের যে শাখায় কী নিয়ে আলোচনা করা, তাহলে আমরা জানি বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে। বিজ্ঞানের কিছু কিছু শাখায় মূলত জীব দেহ নিয়ে আলোচনা করা হয় বা প্রাণীদের দেহ নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞানের কিছু কিছু শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়, বল নিয়ে আলোচনা করা হয়। তো বিজ্ঞানে এরকম বিভিন্ন শাখা রয়েছে। তো ফিজিক্স বলতে মূলত কী বোঝানো হয়? বিজ্ঞানের যে শাখায় মূলত পদার্থ শক্তি এবং পদার্থ ও শক্তির সমতুল্যতা নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলা হয়। তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থটাকে নিয়ে আলোচনা করা হয়, পদার্থ মানেটা আসলে কী? তাহলে ফিজিক্সটা হচ্ছে মূলত বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি ও পদার্থ ও শক্তির মধ্যে যে সমতুল্যতা, এটা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে মূলত ফিজিক্স বলা হয়। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে জগৎটা আসলে কী? জগৎটা হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে মনোজগৎ আরেকটি হচ্ছে ভৌত জগৎ। মনোজগৎটা কি? মনোজগৎ হচ্ছে আমাদের চিন্তা, ধারণা, ভালো লাগা, দুঃখ, কষ্ট, বেদনা। এই কেউ তোমাকে দুঃখ দিল, এই যে তুমি ব্যথা পেলা, মনে মনে খুবই তোমার কষ্ট হচ্ছে, এটা হচ্ছে মনোজগতের। এই যে দুঃখ, কষ্ট, বেদনা, যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, এগুলো হচ্ছে মনোজগৎ। আর ভৌত জগৎটা হচ্ছে মূলত আমাদের চারপাশে যে সকল পদার্থগুলো আছে, উপাদানগুলো আছে, যেগুলো আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে ভৌত জগৎ। ধরুন আমার হাতে একটি পেন আছে, এই যে কলমটি আছে, এই কলমটি কিন্তু ভৌত জগতের একটি উপাদান, এটি একটি পদার্থ। এবার কোশ্চেন হতেই পারে, পদার্থ কাকে বলা হয়? পদার্থ হচ্ছে যার আকার আছে, এটার একটা আকার আছে, শেপ আছে, যার ভর আছে, অবশ্যই এটা একটা ভর আছে, যেটা জায়গা দখল করে, হ্যাঁ এটা জায়গা দখল করে, তাকেই মূলত পদার্থ বলা হয়। তাহলে এই কলমটা কিনে আমি হাতের উপর রাখলাম, তাহলে হাতের একটা নির্দিষ্ট অংশটা জায়গা দখল করে রাখছে। এরপর যদি এটাকে আমি টেবলের উপর রাখি, তাহলেও এটা একটা নির্দিষ্ট জায়গা কি নিয়ে বা জায়গা জুড়ে এটা আছে, এটা হচ্ছে একটা পদার্থ। এখন এই যে ফিজিক্সে মূলত পদার্থ নিয়ে আলোচনা করা হয়, আমরা দেখলাম যে বিজ্ঞানের যে সকল পদার্থ শক্তি, পদার্থ এবং শক্তির সমতুল্যতা নিয়ে আলোচনা করা হয় তাকে ফিজিক্স বলা হয়। এখন এই পদার্থটাও বুঝলাম যে আমাদের চারপাশে যা কিছু আছে, যার ভর আছে বা যেটা জায়গা দখল করে, সেটা হচ্ছে পদার্থ। এখন বিষয়টা হচ্ছে, এই পদার্থ আবার কী নিয়ে গঠিত? এই পদার্থকে ভাঙলে আবার কী কী পায়? এই যে পদার্থ, পৃথিবীর যে কোনো পদার্থ, আমরা হয়তো বা ক্লাস এইটে পদার্থ নিয়ে একটু বেসিক আলোচনা করেছি, ক্লাস এইটে পদার্থের একদম বেসিক কিছু আইডিয়া দেওয়া হয়, ক্লাস নাইন টেনেও বেসিক্যালি এই পদার্থটাকে নিয়ে আলোচনা করে, পদার্থ কী কাকে বলে। তবে পদার্থ মূলত কিছু ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান নিয়ে গঠিত, বা পদার্থে কিছু ক্ষুদ্র কণিকা রয়েছে, একে বলা হয় পরমাণু বা অণু, সরি বা না, একে বলা হয় পরমাণু ও অণু। পরমাণু এবং অণু মিলেই কিন্তু একটা পদার্থ গঠিত হয়। আচ্ছা, আমি যদি মনে করো, ধরো আমি যদি একটু চিন্তা করি, আমি একটু এখান থেকে একটা কালার নিই, এখান থেকে আমি একটা কালার নিলাম, ধরো ব্ল্যাক কালারটা নিলাম। আচ্ছা, এখন এটা ধরো একটা পদার্থ, এটা একটা পদার্থ, বা চিন্তা করো তুমি, এটা হচ্ছে ধরো কি চিন্তা করবা, ধরো একটা গাড়ি, ধরো চিন্তা করো, বা ধরো চিন্তা করতে পারো আমার হাতের এই পেনটাই, হ্যাঁ আমাদের হাতের এই পেনটাই ধরো, হ্যাঁ আমি যদিও ড্রয়িং খুব বেটার না, তো এই যে পেন টাকলাম,
এই পেনটা ধরো একটা পদার্থ। এখন এই পেনটাকে যদি আমি কি করি, এই পেনটাকে যদি আমি জুম ইন করি তাহলে কি পাবো, বা এই পেনটা কি কি নিয়ে গঠিত, কি কি ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান বা কণা নিয়ে গঠিত। তো পদার্থ বলতে তো বুঝতে পারি যার ভর আছে, যা যেটা জায়গা দখল করে। ধরো এই কলমটা আমার টেবিলের একটা অংশ জায়গা দখল করে আছে, হ্যাঁ টেবিলের একটা অংশ জায়গা দখল করে আছে এ পদার্থটা। তাহলে এ পদার্থ কি কি নিয়ে গঠিত? এ পদার্থ মূলত গঠিত হচ্ছে অণু নিয়ে। পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অণু, পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে কি অণু। এই অণুকে আবার যদি ভাঙে তাহলে আমরা পাবো পরমাণু, এই অণুকে ভাঙলে আমরা পাবো পরমাণু। এবার তোমরা নিশ্চয়ই এই জিনিসটা সম্পর্কে সবাই পরিচিত, পরমাণু। পরমাণু নিয়ে তোমরা ক্লাস 9-এ পড়েছ, ক্লাস 10-এ পড়েছ, ক্লাস 9-এ সম্ভবত 3rd চ্যাপ্টারে তোমরা পরমাণুর গঠন নামে একটি চ্যাপ্টার পড়েছ। তো সেই চ্যাপ্টারটি মূলত বেসিক্যালি পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছে, পরমাণুর ভেতরে কী কী আছে। তাহলে দেখো সেখানে কিন্তু আমরা ডিটেইলে আলোচনা করা হয়নি যে এটা অ্যাকচুয়ালি যে পদার্থ থেকে এসেছে, সেখানে কিন্তু বলা আছে। বাট এইভাবে কখনো চিন্তা করেছো কি, এই যে কলম, এই কলমটা ক্ষুদ্রতম কণিকা অণু নিয়ে গঠিত, এই অণু আবার কী নিয়ে গঠিত, এক বা একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত। এখন বিজ্ঞানীরা নিরলস পরিশ্রমে বিজ্ঞানীরা আরও আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে এই যে পরমাণু রয়েছে না, এই পরমাণুরও ক্ষুদ্র কিছু কণিকা রয়েছে বা উপাদান রয়েছে। পরমাণুকে যদি আমরা ভাঙি, বা পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাগুলো হচ্ছে মূলত আমরা যে পরমাণু, এটাকে ভাঙলে আমরা পাবো ইলেকট্রন, পাবো ইলেকট্রন, এরপর পাবো আমরা প্রোটন, আমরা ইলেকট্রন পাবো, প্রোটন পাবো, এরপর আমরা পাবো নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই যে তিনটা ক্ষুদ্রতম কণিকা, এই তিনটার সমন্বয়ে, এই তিনটার সমন্বয়ে মূলত একটা পরমাণু গঠিত হয়। এই তিনটার সমন্বয়ে একটা পরমাণু গঠিত হয়, এবং এই যে পরমাণু, সেই এক বা একাধিক পরমাণু মিলে আবার একটা অণু গঠিত হয়, আর এই এক বা একাধিক অণু মিলে একটা পদার্থ গঠিত হয়। তাহলে একটু চিন্তা করে দেখো তো, ভৌত জগৎ মানে কি, আবার মনোজগৎ মানে কি, জগৎটা আসলে কি? এই যে আমরা যে একটা পৃথিবীতে বাস করতেছি না, হ্যাঁ এই যে পৃথিবীর এইখানে বাস করতেছি বাংলাদেশ ধরো, বা এইখানে একটা দেশ, এখানে একটা দেশ, এইখানে ধরো, এখান দিয়ে পানি, এই যে আমরা পৃথিবীতে বাস করতেছি না, এই পৃথিবীতে কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে। এই যে এই গ্রাফিক্স পেনটা থেকে শুরু করে আমার সামনে ডেস্কটপ, কিবোর্ড, এরপর এই ঘরের বা আমার এই রুমের ভেতরে কী রয়েছে, বিভিন্ন লাইটস রয়েছে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার বিভিন্ন আসবাবপত্র রয়েছে। এবং তুমি যদি তোমার আশেপাশে চিন্তা করো, দেখো তোমার হাতের মোবাইলটা, এরপর একটু ডান দিকে বা বাম দিকে তাকালে দেখতে পারবা তোমার বিছানাটা রয়েছে, এরপর তুমি দেখতে পাচ্ছ যে তোমার বই টেবিল, এরপর রয়েছে ঘরের অনেক আসবাবপত্র। এইরকমভাবে পৃথিবীটা জুড়ে বিভিন্ন উপাদান রয়েছে, এই প্রত্যেকটা উপাদানগুলো বা প্রত্যেকটা বিষয়গুলো হচ্ছে আমাদের চারপাশে যাগুলো আছে না, সেগুলো এগুলো হচ্ছে পদার্থ। পদার্থ কাকে বলে, যা যা জায়গা দখল করে আছে। যেমন আমার এই ডেস্কটপটা জায়গা দখল করে আছে, তোমার বিছানা টেবিল এগুলো সবগুলো জায়গা দখল করে আছে, তো এগুলো হচ্ছে পদার্থ। তুমিও একটা পদার্থ, কারণ তুমি মানুষটাও একটা কি পদার্থ, কারণ তোমার আকার আছে, তোমার জায়গা দখল করো, তুমি তুমি বল প্রয়োগ করে বাধা সৃষ্টি করতে পারো, তুমিও কিন্তু একটা পদার্থ। তাহলে এই যে চিন্তা জগৎ এইটা, এবং এই যে ভৌত জগৎ, তাহলে কি জগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা চিন্তা একটা ভৌত। তাহলে ভৌত জগতের ভেতরে কি, যা যে সকল জিনিসগুলো জায়গা দখল করে এগুলো হচ্ছে পদার্থ। তাহলে যে পদার্থ আছে সেই পদার্থটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি যে অণু, এই অণুকে ভাঙলে আমরা পাচ্ছি পরমাণু, পরমাণুকে মানুকে ভাঙলে পাচ্ছি আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, বিজ্ঞানীরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পর্যন্ত আসছে, এবং মেবি তারা এই প্রোটন এবং নিউট্রনকে ভেঙে আরও ক্ষুদ্র কণিকা পেতে পারে সম্ভবত, আমি এই বিষয়টি জানি না। তবে পদার্থ থেকে অণু, অণু থেকে পরমাণু, পরমাণু থেকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই বিষয়গুলোকে আমাকে আমাদেরকে চিন্তা করতে হবে। অ্যাকচুয়ালি আমাদেরকে এগুলোই পড়ানো হচ্ছে, এগুলোই পড়তে হবে,
আর এই বিষয়গুলো সম্পর্কে না থাকলে, ক্লিয়ার একটা আইডিয়া না থাকলে, তুমি পড়াশোনাটা শুধুমাত্র কী করবা, তুমি পড়াশোনাটা শুধুমাত্র মুখস্থ করবা। তোমাকে স্যার বোঝাইলো এইভাবে, বুঝলে এইভাবে। তোমাকে যখন পরমাণু নিয়ে আলোচনা করা হবে ক্লাসে, তুমি তখন বুঝতে পারবা, ও আমার সামনে এই যে টেবলটা রয়েছে এটাকে তো একটা পদার্থ, এটার ভেতরে তাহলে পরমাণু আছে, এই পরমাণুর ভেতরে আবার ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো এই পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এই নিউক্লিয়াসের ভেতরে আবার প্রোটন আছে, নিউট্রন আছে। তাহলে কি তোমাকে তুমি যখন শিখবা, শিখতে তোমার খুবই সহজ হবে। তাহলে আমরা কী শিখতে পারলাম আজকে? আমরা শিখতে পারলাম যে পদার্থ সেটা গঠিত হয় এক বা একাধিক অণু নিয়ে, অণুগুলো এক বা একাধিক পরমাণু নিয়ে, পরমাণুগুলো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিয়ে আলোচনা গঠিত হয়। তাহলে বেসিক্যালি প্রথমে আমাদের আজকে টপিকটা ছিল নেচার অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড, ভৌত জগতের প্রকৃতি নিয়ে। ভৌত জগৎটা আসলে কি দুই ভাগকে ভাগ করেছে, মনোজগৎ এবং ভৌত জগৎ, সরি ভৌত জগৎ না, জগৎটা আসলে কি। তাহলে এই দুইটা জগতের মধ্যে একটা জগৎ চিন্তা ভাবনা, আর একটা জগৎ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে, ধরতে পারি ছুঁতে পারি, এইটাই তো। আর এই যে ধরতে পারি ছুঁতে পারি যে সকল পদার্থগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, এগুলো নিয়েই বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে ফিজিক্স। এই যে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় বলতে পদার্থ নিয়ে আলোচনা করা হয়, পদার্থ এবং শক্তির মধ্যে সমতুল্যতা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফিজিক্স। তাহলে এই ফিজিক্সটাকে বুঝতে চাইলে আমাদের এই বেসিক বিষয়গুলো বুঝতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়গুলোকে ভেঙে চুরে একদম সুন্দরভাবে বোঝার ট্রাই করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।